আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি ইমরান এবং আপনারা দেখছেন IH বাইকার ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি বাংলাদেশের স্পোর্টস ক্যাটাগরি বাইকের মধ্যে অন্যতম। আমরা আজকে কথা বলছি DPX ডেমন 165R নিয়ে। ভিডিওর শুরুতেই বলে রাখি বাইকটি থাইল্যান্ডের একটি বাইক এবং আপনারা অনেকেই জানেন থাইল্যান্ডের বাইকগুলো অনেক ভালো হয়। আমাদের দেশে স্পোর্টস ক্যাটাগরির মধ্যে যতগুলো বাইক রয়েছে তার মধ্যে এটি এই বাইকটি একটি বড় প্রতিদ্বন্দ্বী। বাইকটির ডিজাইনের কথা বললে বাইকটির গুড লুকিং ডিজাইন করা হয়েছে, বাইকটি দেখতে অসম্ভব সুন্দর এবং বাইকটির সামনের লাইট এবং হেডলাইট ডিজাইন এক কথায় অসাধারণ, আপনাকে বাইকটির একজন ফ্যান বানাতে বাধ্য করবে। আমাদের দেশে বাইকটি খুব একটি পরিচিতি না থাকলেও ধীরে ধীরে পরিচিতি হচ্ছে বাইকারদের হাত ধরে। বাইকটি থাইল্যান্ডে পপুলার এবং বাইকটি থাইল্যান্ডের 3 নম্বর পজিশনে আছে। তো আমরা যদি বাইকটির আনুষাঙ্গিক এবং বাইকটির স্পেসিফিকেশন কি কি দিয়ে ব্যবহার করা হয়েছে সেগুলো জানি, তাহলে সর্বপ্রথমে আসে বাইকটির প্রাইস কত। GPX যেমন 165R, এই বাইকটি বাইক বিডিতে 2,99,900 টাকা প্রাইস দেওয়া হয়েছে এবং এই প্রাইস রেঞ্জে কি ইঞ্জিন আমাদেরকে বাইকটি অফার করছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল 4-স্ট্রোক 2-ভালভ OHC সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং এই ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 163.6 cc। এটি একটি স্পোর্টস ক্যাটাগরির বাইক এবং এই ইঞ্জিন থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 17.8 bhp @9000 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 16 নিউটন মিটার @6500 rpm। বাইকটিতে 6-স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেম লিকুইড কুল এবং এই বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম ফুয়েল ইঞ্জেক্টর। বাইকটির ইলেকট্রিক স্টার্ট মেথড ব্যবহার করা হয়েছে, কোনো কিক স্টার্ট নাই এবং বাইকটির BS6। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে 11 লিটার এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm। এই বাইকটির হাইট 1145 mm এবং ওভার লেন্থ 2020 mm। বাইকটির সিট হাইট 815 mm এবং বাইকটির ওয়েট 155 kg। এই বাইকটির যদি আপনি ব্রেক এবং সাসপেনশনের কথা বলেন তাহলে এই বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 276 mm সিঙ্গেল ডিস্ক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 220 mm সিঙ্গেল ডিস্ক। বাইকটিতে কোনো ABS নেই এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে USD আপস অ্যান্ড ডাউন ফক্স সাসপেনশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 7-স্টেপ অ্যাডজাস্ট মনোশক সাসপেনশন। এই বাইকটির যদি আপনি টায়ারের কথা বলেন তাহলে বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100x80x17 টায়ার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 140x70x17 এবং দৌড়া টায়ার টিউবলেস। আপনি যদি বাইকটির থেকে পারফরমেন্সের কথা বলেন তাহলে বাইকটির মাইলেজ আপনি অ্যাপ্রক্স প্রতি লিটার তেলে 40 কিলোমিটার পেয়ে যাবেন এবং এ বাইকটির টপ স্পিড অ্যারাউন্ড 130-135 কিলোমিটার প্লাস পেয়ে যাবেন। তো এই ছিল বাইকটির স্পেসিফিকেশন কিছু। তো এই বাইকটি যেহেতু থাইল্যান্ড ভার্সন এবং বাংলাদেশে নতুন আসছে যার কারণে বাইকটির এখনও তেমন পরিচিতি বা জনপ্রিয়তা পায়নি, তো ধীরে ধীরে পাচ্ছে কারণ বাইকটির পারফরমেন্স এবং এই প্রাইস রেঞ্জে ভালো একটি বাইক আমাদেরকে অফার করছে। তেমন টেকসই, তেমন ভালো এবং রেসিংয়েও ভালো। তো আপনারা চাইলে বাইকটি কেমন অবশ্যই রাইড দিয়ে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।